এই শাকটির স্বাস্থ্যগুণ এতটাই যে এটি বিভিন্ন জটিল এবং কঠিন রোগ ব্যাধি দ্রুত নিরাময় করতে সক্ষম। অনিদ্রা বা ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, ত্বকের সমস্যা, আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া, ক্যালসিয়ামের অভাব এবং এর অভাবজনিত হাড়ের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ভিটামিনের অভাব, ব্যথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, মুখের ঘা প্রভৃতি শারীরিক সমস্যা প্রকৃত অর্থেই সারিয়ে দিতে পারে এই শাক। শাকটি হলো পুঁই শাক। এই শাকের পরিচিতি এতটাই যে এর আলাদা করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে আসুন পুঁই শাক কোন রোগের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয় তা প্রতিটি রোগ ধরে ধরে পরপর জেনে নিতে থাকি। যতটা সম্ভব সংক্ষেপেই আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও এই বেঙ্গল আয়ুর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বা ঘণ্টা চিহ্নটি ক্লিক করে দিন। সঠিক আয়ুর্বেদিক স্বাস্থ্যসম্মত ঘরোয়া চিকিৎসা বিষয়ে প্রতি সপ্তাহেই আমরা একটি করে ভিডিও প্রকাশ করে থাকি। আমি নিজে একজন আয়ুর্বেদিক কনসালট্যান্ট এবং নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ হওয়ায় সঠিক পরামর্শ সম্বলিত ভিডিও আপনাদেরকে প্রদান করতে সক্ষম এবং সচেষ্ট। তাছাড়া আমরা ভুল বা মিথ্যা চমক দিয়ে ভিউজ বৃদ্ধির অপচেষ্টা করি না। যেমন অনেকে বলেন এটি একবার খেলে ডায়াবেটিস সম্পূর্ণভাবে সেরে যাবে, বা এই শাক তিন দিন খেলে 100 বছরের ক্যালসিয়াম ঘাটতি, আয়রন ঘাটতি সব দূর হবে, পচা লিভার ভালো হয়ে যাবে এই শাক তিন দিন খেলেই। এ ধরনের অবৈজ্ঞানিক, ভিত্তিহীন এবং চিকিৎসা স্বাস্থ্য বিরোধী চমক থেকে আমরা নিজেরাও দূরে থাকি এবং ভিউয়ার্সদেরও সতর্ক করে থাকি এবং দূরে রাখার চেষ্টা করি। যাই হোক, আসুন এই ভিডিওর মূল প্রসঙ্গে। প্রথমেই বলবো, প্রায় সকলেরই এক কমন সমস্যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের বিষয়ে। শিশু, বৃদ্ধ, গর্ভবতী সকলের জন্যই এই ঘরোয়া চিকিৎসা নিরাপদ এবং কার্যকরী। কীভাবে? পুঁই শাক দিয়ে ওষুধ তৈরি করবেন জেনে নিন। খুব বড় হলে 2টি আর ছোট হলে 3-4টি পুঁই পাতা 1 গ্লাস পানীয় জলে কোনো পাত্রে রেখে সেদ্ধ করতে হবে। পাত্রটির মুখ ঢেকে 10 মিনিট খুব কম আঁচে সেদ্ধ করবেন। সেদ্ধ হলে, একটু ঠান্ডা হলে সেদ্ধ জলটি ছেঁকে নিতে হবে। এই জল ঈষদুষ্ণ অবস্থায় পান করতে হবে, সকালে একবার আর রাত্রে শোবার আগে আরেকবার। দুবারই কিন্তু ওষুধটি তৈরি করে নিতে হবে। এই চিকিৎসায় 2 থেকে 3 দিনের মধ্যেই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। তবে যাদের পুরনো বা ক্রনিক সমস্যা তারা 1 টানা 7 দিন এটি খাবেন। এবার বলবো মাথা যন্ত্রণায় কীভাবে পুঁই শাক প্রয়োগ করবেন। যারা মাইগ্রেনের জন্য মাথা যন্ত্রণায় ভোগেন তাদের জন্য এই শাক মহৌষধ। 1টি বা 2টি পুঁই পাতা বেটে নিয়ে কপালে প্রলেপ দিলে এই মাথা যন্ত্রণা নিরাময় হয়। দিনে 1 বার করে সপ্তাহখানেক এইভাবে প্রয়োগ করলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। তবে ঠান্ডা লাগার ফলে মাথা যন্ত্রণায় এটি প্রয়োগ করবেন না। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ফলদায়ক এই শাক। তারা সপ্তাহে 3-4 দিন এই শাক খেতে পারেন। সবথেকে ভালো হয় পুঁই শাকের কয়েকটি পাতা অল্প আঁচে 5-6 মিনিট সেদ্ধ করে খাওয়া। এই শাকে সোডিয়াম কম থাকায় হাই প্রেশার রোগীরা নিয়মিত খেতেও পারেন। সেদ্ধ করার পর পাতা এবং সেদ্ধ জল 2টিই কিন্তু খেতে হবে। পাত্রের মুখ ঢেকে সেদ্ধ করতে হবে। এবার বলি প্রস্রাবের সমস্যার কথা। যাদের প্রস্রাব পরিষ্কার হয় না, প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, তারা পুঁই শাকের জুস খাবেন। কোষ্ঠকাঠিন্যের জন্য যেভাবে খেতে বলা হয়েছে ঠিক সেইভাবে। তাছাড়া শাক হিসেবেও খেতে পারেন। স্তন্য দুগ্ধ বৃদ্ধিকারক এই শাক। পুঁই পাতা সেদ্ধ করে অল্প পেঁয়াজ আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে স্তন্যদানকারী মায়েদের স্তন্য দুগ্ধ বৃদ্ধি পায়। মুখের ঘা, পুঁই পাতা মুখে নিয়ে চিবলে মুখের ঘা ভালো হয়ে যায়। ব্যথা যন্ত্রণা এবং ফোলা, শরীরের কোনো স্থানে ব্যথা ফোলা অর্থাৎ ইনফ্লামেশন হলে পুঁই পাতা বেটে একটু গরম করে প্রলেপ দিলে ব্যথা ও ফোলা 2টিই সেরে যায়। ক্যালসিয়ামের অভাব। পুঁই শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় এই শাকের নিয়মিত আহার ক্যালসিয়ামের অভাব দূর করে, হাড় দাঁত মজবুত করে, অস্টিওপোরোসিস কাছেও আসতে পারে না, অ্যানিমিয়া। এই শাকে উচ্চমাত্রায় আয়রন এবং কোবাল্ট থাকায় রেড ব্লাড সেলস অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদন বৃদ্ধির সহায়ক।
এই পুঁই শাকের নিয়মিত গ্রহণ অ্যানিমিয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং অ্যানিমিয়া থাকলে তা নিরাময় করে। ত্বকের সমস্যা, পুঁই পাতার বাহ্যিক প্রয়োগে অর্থাৎ পুঁই পাতা বেটে প্রয়োগ করলে ফোঁড়া, ফুসকুড়ি, ব্রণ, পোড়া ঘা, ঘা বা ক্ষত সম্পূর্ণভাবে সেরে যায়। তাছাড়া ত্বকের উজ্জ্বল্যও বৃদ্ধি পায় সাধারণ সুস্থ ত্বকে প্রয়োগ করলেও। দৃষ্টিশক্তি বৃদ্ধি, ভিটামিন এ, লুটেইন, ফ্যাটি অ্যাসিডস এ ভরপুর পুঁই শাক। এই পুষ্টি উপাদানগুলি দৃষ্টিশক্তি উন্নত করে, চোখের নার্ভ ড্যামেজ প্রতিরোধ করে, চোখে রক্ত সঞ্চালন উন্নত করে, ছানি গ্লোকোমা প্রতিরোধ করে। সুতরাং নিয়মিত পুঁই শাক খান অন্তত সপ্তাহে 2-3 দিন। পিরিয়ডের সমস্যা, মহিলাদের পিরিয়ডের সমস্যা বা অনিয়মিত মাসিকের ক্ষেত্রে পুঁই খুব কার্যকরী। যে সকল মহিলাদের মাসিক স্রাব নিয়মিত হয় না তারা এই পুঁই উদ্ভিদের 10 গ্রাম কাঁচা মূল বেটে নিয়ে 1 কাপ চাল ধোয়া জলের সঙ্গে সকালে খালি পেটে খাবেন 1 মাস। ঘুমের সমস্যা বা অনিদ্রা, 2-3টি পুঁই পাতা থেঁতো করে নিয়ে মাথায় প্রয়োগ করতে হবে বা লাগাতে হবে, আধ ঘন্টা মাথায় রেখে তারপর স্নান করে নেবেন। এতে ঘুমের সমস্যা দূর হবে, তবে একটানা কয়েকদিন প্রয়োগ করলে স্থায়ীভাবে রোগমুক্তি সম্ভব হবে। এবার জেনে নেব কয়েকটি নিয়ম এবং সতর্কতা সম্বন্ধে। সোজা কথায়, পুঁই শাকের সঠিক উপকারিতা পেতে কোন কোন খাবারের সঙ্গে খেতে হবে আর কোন খাদ্যোপাদানের সঙ্গে পুঁই শাক খাওয়া একেবারে চলবে না। পুঁই শাক খেতে হলে এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস অবশ্যই মিশিয়ে নেবেন খাওয়ার সময়। পুঁই শাকে যেমন আয়রন, ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে, আবার এই মিনারেলস দুটিকে শোষণে বাধা দেয় যে অক্সালেট তাও থাকে। তাই লেবুর রস যোগ করলে ক্যালসিয়াম আয়রনের অ্যাবজর্পশন বা শোষণের হার বৃদ্ধি পায়। এবার জেনে নিন কোন খাদ্যপণ্যের সঙ্গে পুঁই শাক খাবেন না। অনেকেই শাকের সঙ্গে বা পাশাপাশি তিল বা তিল বাটা যোগ করে খান বা রান্না করেন, কিন্তু পুঁই শাকের সঙ্গে তিল বাটা একেবারেই খাবেন না, এতে ভয়ঙ্কর ডায়রিয়া হতে পারে। সুতরাং তিল ও পুঁই একত্রে কোনো দিন খাবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।